নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বানিয়ে নেব জোয়ার মিলেট দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইল উপমা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মিলেটগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর যারা ডায়েট করতে চান তাদের জন্য তো খুব উপযুক্ত একটা খাবার এখানে মিলেটটা কেটে আমি হাফ বাটি নিয়ে নিলাম ঠিক এরকম একটু শক্ত শক্ত হয় এটাকে ভিজিয়ে রেখে দেব। একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম দেড় বাটি মতো জল এখন ঢেকে সাত আট ঘন্টার জন্য রেখে দেব নয়তো সারা রাতের জন্য রেখে দিতে হবে সারা রাত আমি রেখেছিলাম তারপরে এসছি এখন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এখন কুকারে দিয়ে দেব এটা সিটি দিয়ে নেব কুকারে পুরো মিলেটটা দিয়ে দিলাম আর তার জন্য আমি দেড় বাটি জল দিয়ে দিলাম আমি হাফ বাটিটা দেখাতে ভুলে গেছি এখানে নুন দিয়ে দিলাম আর এখন কুকারটা বন্ধ করে তিন থেকে চারটা সিটি দিয়ে নেব আর যতক্ষণে সিটিটা না খুলে যাবে নিজের থেকে ততক্ষণ খুলবো না যখন নিজে নিজে কুকার ঠান্ডা হয়েছে তখন একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি পুরো জলটাকে ছেকে শুধু মিলেটটাকে নিয়ে নেব জলটা রাখবো না এখানে কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ গাজর বিন ক্যাপসিকাম একটু লঙ্কা নিয়ে নিয়েছি আর এক টুকরো লেবু আর কিছু কারিপাতা এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কিছু বাদাম এমনি ভেজে তুলে নেব। আমি তেলটা খুব কম দিয়েছি তারপরে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কারিপাতাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ চানা ডাল আর এক চামচ বিউলি ডাল ভালো করে এটা একটুখানি ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখেছি তারপরে কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নিতে হবে তারপরে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সব জিনিসগুলো দিয়ে দিয়ে অল্প করে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম বিনস আর গাজর এখন আবার একটু নেড়ে নেব তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি দিয়ে এখন বয়েল করা জোয়ার মিলেটটা দিয়ে দিলাম ভালো করে এখন সবগুলো মিলিয়ে নিতে হবে মিলেটটা তো সেদ্ধ করাই আছে এখানে আর রান্না করার কিছু নেই সব কিছু মিলিয়ে নিলেই হয়ে যাবে ভাজা বাদামটা দিয়ে দিলাম একটা ইজি রেসিপি খুব বেশি সময় লাগে না এটা করতে এখন একটু লেবুর রস দিয়ে দিলাম আর গরম গরম নামিয়ে এখন পরিবেশন করে দেব খুব ইজি একটা রেসিপি খেতেও যেরকম সুস্বাদু হয় সেরকম আমাদের শরীরের পক্ষে ভালো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ